টপ হেডলাইনস। মায়ের গর্ভস্থ শিশুর অপারেশন করে তাক লাগিয়ে দিল বিশ্বকে। অপারেশন করেছেন মার্কিন চিকিৎসকের একটি দল। মায়ের পেটে থাকা শিশুর এটাই বিশ্বের প্রথম অপারেশন। আমেরিকার বোস্টনের এক হাসপাতালে অপারেশন সম্পন্ন হয়েছে। মায়ের গর্ভে শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচারের ঘটনাটি বিরল এবং এটিই বিশ্বে প্রথম। পরীক্ষায় ধরা পড়ে মায়ের গর্ভে থাকা ওই শিশুর মস্তিষ্কের রক্তনালীতে সমস্যা রয়েছে। মস্তিষ্কের এই সমস্যাকে বলে ভেনাস অফ গ্যালেন মালফরমেশন। মণিপুরের হিংসা রেশ এবার এসে পৌঁছলো পড়শি রাজ্য মেঘালয়। রাজধানী শিলংয়ের কাছে নোংরাম হিল অঞ্চলে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় মোট 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন করে অশান্তির ঘটনা এড়াতে মেঘালয় পুলিশের তরফে জানানো হয়েছে, কেউ আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে চরম পদক্ষেপ করতে বাধ্য হবে তারা। নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতিকে হত্যার ষড়যন্ত্র, ভাইরাল টেলিফোনিক বার্তালাপ। মল্লিকার্জুন খড়গে সপরিবারে খুন করার চক্রান্ত। এআইসিসির সম্পাদক রণদীপ সিংহ সূর্যেওয়ালা প্রকাশ করেছেন অডিও কল। মণিকান্ত রাঠোর পদ্মশিবিরের স্থানীয় নেতার অডিও প্রকাশ। রাহুল গান্ধীর মামলার রায় দেওয়া বিচারকের পদোন্নতি। রায়দানে দেড় মাসের মধ্যে পদোন্নতি পেলেন বিচারক। ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পদোন্নতি পেয়ে রাজকোটের দায়রা আদালতের অতিরিক্ত বিচারক হিসেবে পদোন্নতি পেয়েছেন। চ্যালেঞ্জ জানিয়েছেন গুজরাটের দুই সিনিয়র বিচারক। বিচারকের আবেদন ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত গ্রহণ করেছে। 8 মে এম আর শাহের বেঞ্চে বিচারকদের আবেদনের শুনানি হবে। কাশ্মীরের বারামুলায় সেনা পুলিশের অভিযানে নিহত লস্কর জঙ্গি। গোপন সূত্রে জঙ্গিদের আনাগোনার খবর পেয়ে কাশ্মীরের বারামুলায় যৌথ অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশের একটি দল। শনিবার সকালে সেই যৌথ অভিযানে গুলির লড়াইয়ে মৃত্যু হলো এক লস্কর জঙ্গি। শুক্রবার গভীর রাতে চূড়াচাঁদপুরে গুলি করে খুন করা হলো ছুটি কাটাতে আসা এক সিআরপিএফ কমান্ডোকে। রাজধানী ইম্ফলে হিংসার বলি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের এক আয়কর আধিকারিক। গরু পাচার মামলা এবার কাঠগড়ায় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন বাহিনীর দিকে আঙুল তুলল অর্থমন্ত্রকের অধীন তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। তাদের অভিযোগ, রাত 11টা থেকে ভোর 3টা পর্যন্ত সীমান্তে চলত গরু পাচার, আর সেই সময় সক্রিয়ভাবে মদত করতেন বিএসএফ কর্তারা। দেখতে দেখতে 3 বছর পার, পথে ঘাটে আর মাস্ক পরে বেরোতে হয় না, নেই বিধিনিষেধের কড়াকড়িও, ফের স্বাভাবিক ছন্দ ফিরেছে জনজীবনে। কোভিড-19 আর আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয় নয়, ঘোষণা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আপনার আত্মীয়দের কণ্ঠস্বর নকল করে তুলে নিতে পারে লক্ষ লক্ষ টাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে গলার স্বর সবকিছুই হুবহু নকল করা যায়, আর তার মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয় টাকা। মেকাফি নামের একটি সংস্থা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির উপর এক সমীক্ষা চালিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এনেছে। বদরপুরে পিস্তল সহ আটক 3 যুবক, অবৈধ আগ্নেয়াস্ত্রের আমদানি বদরপুরে। পুলিশের জালে অবৈধ মারণাস্ত্র সমেত 3 যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আটক 3 দুর্বৃত্তের সন্ত্রাসে যোগ থাকার প্রবল সন্দেহ পুলিশের। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বদরপুরের আলেকারকুলে। পিস্তলের আমদানিতে জঙ্গি গোষ্ঠীর সংযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রেকর্ড সংখ্যক নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন উত্তর ত্রিপুরার পুলিশ সুপার। আসাম থেকে ত্রিপুরায় পাচারের পথে 60,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আটক করা হয়েছে 3 পাচারকারীকে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য প্রায় 6 কোটি টাকা। উগান্ডার যুবতীর কাছ থেকে ছিনতাই। রাতে আগরতলা রেল স্টেশন থেকে বিশাল করে নিয়ে এসে উগান্ডার যুবতীর কাছ থেকে ব্যাগ, মোবাইল ফোন, পাসপোর্ট নিয়ে পালিয়ে গেল অটোচালক। বিশ্ব দরবারে কলঙ্কিত ত্রিপুরা। মারুতি ও বাইকের সংঘর্ষ চরিলাম পরিমল চৌমুনি এলাকায়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত 2 জন। বিশালগড় থানায় মামলা দায়ের। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ি। বিশালগড় থানায় ঘাতক গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের। হাইলাকান্দি শহরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে জেরবার শহরবাসী। দুবেলা বিশুদ্ধ পানীয় জল পেতে শহরের মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, আর এটাই হলো বিজেপির আজকের দিনের স্লোগান। শহরে চলমান বিশুদ্ধ পানীয় জলের আসল সমস্যা নিয়ে এভাবেই শাসক দল বিজেপিকে খোরদার সমালোচনা করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক মিতুজ্জামান লস্কর। মণিপুর থেকে ছাত্র আনতে ত্রিপুরা সরকারি 3টি কমার্শিয়াল বিমান ভাড়া করেছে। মোট 208 জন ছাত্রছাত্রী রয়েছে, তাদের এই বিমানগুলিতে করে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ONGC ড্রিলিং এ সোনাইছড়ি নদীর জল বিষাক্ত। কৃষিকাজ সেচ বন্ধ, কৃষকদের মাথায় হাত। কৃষি বিভাগ গ্রাম প্রধানকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সাড়া নেই। বিপন্ন সোনামুড়া মহকুমার মতিনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচনালিয়া এলাকার কৃষক পরিবারগুলি। 2 স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত 4 একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন টঙ্গিবাড়ি এলাকায়। স্কুটি আরোহী একজনের মাথা এবং মুখে গুরুতর আঘাত লেগেছে। ধর্মনগর থানার পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা তদন্ত করছে। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে দ্বিতল ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক শ্রমিক। আহত শ্রমিক 32 বছরের সুকান্ত দাস। তার বাড়ি বিলুনিয়া ভারতচন্দ্রনগর ব্লকের সুকান্তনগর এলাকায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়া জগন্নাথবাড়ি রোড এলাকায়।
বদরপুর ভাঙার প্রাচীন কানাইজীয় আখড়ায় জমি অবৈধভাবে দখল নিয়ে সরব ভক্তরা, নতুন কমিটি গঠিত। অতি প্রাচীন মন্দির আসাম দর্শন প্রকল্প থেকে বঞ্চিত বদরপুরের ভাঙা এলাকার 200 বছরের অধিক পুরনো কাছড়ি রাজার আমলের কানাইজীয় আখড়ায় ভূমি অবৈধভাবে দখল করেছে জবরদখলকারীরা। বিষয়টি নিয়ে সরব হয়েছেন আখড়ার নতুন পরিচালন কমিটি। করিমগঞ্জে কর্মী সভা সমাপন করে আজ শিলচরে রাজীব ভবনে কর্মী সম্মেলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তাই করিমগঞ্জ এবং শিলচরে কর্মী সভা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। ব্যবসায়িক লেনদেনের জেরে লাঠিয়াল বাহিনী নিয়ে ইট ভাটায় আক্রমণের অভিযোগ প্রাক্তন জিপি সভাপতির বিরুদ্ধে। প্রাক্তন জিপি সভাপতি সহ 8 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন ইট ভাটার মালিক। ঘটনা কচুদ্রম থানা এলাকার পূর্বধলায় ডিদার খুশে। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত নিভিয়া এলাকায় 794 নম্বর কমলপুর এলপি স্কুল বিপদের মুখে। যেকোনো দিন ঘটতে পারে অঘটন, হতে পারে প্রাণহানি। রাজ্যের শিক্ষামন্ত্রী করিমগঞ্জ জেলাশাসক সহ রাতাবাড়ি বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।